সেগুলো না বিবেচনা করে তিনি ছুটে বেড়ান মানুষের মাঝে, এখন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি ছুটে বেড়াচ্ছেন শুধু সেবার লক্ষ্যে। সৃষ্টি স্রষ্টা সৃষ্টি যেন সুখে থাকে, শান্তিতে থাকে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং দানবীর ব্যক্তিত্ব আমাদের সকল বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন্সের সাবেক জেলা গভর্নর লায়ন ফিরোজুর রহমান উল্লির মহোদয়কে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সভাপতি। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল আলম, এখানে এই সংগঠনের উপদেষ্টা, আমার অত্যন্ত বহুদিনের বন্ধু যাকে আরজু ভাই এখানে আছেন, এই সংগঠনের সভাপতি বৃন্দ, সেক্রেটারি, নাম বললাম না, নাম তো আপনারা কয়েকবারই শুনেছেন। একটা বিদেশের স্থলে আমাদের চাইতে হবে, তাহলে আমাদের পক্ষটা আমরা ইয়া হয়ে যায়। এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সাথে আছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আপনাদের নির্বাচিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, এবং আজকে যাদের যাদের জন্যে এই অনুষ্ঠান, সেই সম্মানিত ব্যক্তিবর্গ সকলে আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এই এই অনুষ্ঠানের জন্য এবং আজকে আমি তো আমি আনন্দিত যে এই সংগঠনের এই অনুষ্ঠানে আমি প্রথম এসেছি, এবং আমি নাকি প্রথম বা হয়তো এক দুজনের পর হইতে পারে। তো আমি এখানে এসে আমার নিজেকে ভালো লাগছে যে একটা সঙ্গে আসলাম, নতুন উত্তরটা জায়গায় আসলাম। আপনারা বিশ্বাস করে যদি পৃথিবীতে কোনো সরকার কাউকে ভয় করে, একমাত্র এই আপনাদেরকে ভয় করে, সম্মান করে, সম্মান না করতে চাইলে সম্মান করে, জানে আপনাদের একটি খোঁচা চেয়ারের লড়াচড়া করে কেন? আপনারা ভালো কথা, জনগণের কি দরকার, কি চা, সরকারে কি করে বাউন্ডারি কি করে, এগুলো জনগণের কাছে চিন্তা করে। সাংবাদিকের কথাটা বলি, আমাদের দোকান ছিল যে আমার মামার তো বাইরের দোকান খান ইলেকট্রনিক, এখানে আমাদের বেকারি ছিল, আমার মামার ছিল মামার পপুলার বেকারটা ছিল মামার, আর আমাদের বেকারি ছিল আমাদের সে বড় সাইড করতে হবে না, আমার আপন নামে এক। তো পত্রিকা আসতো ইত্তেফাক পত্রিকা, সম্ভবত 10 পয়সা না কত জানা এটা, এরকম একটা ইয়া ছিল। পত্রিকাটা আসতো বিকালে, আর আমরা বিকালে সকালে গড়দরটা পরিষ্কার করতাম, নিয়ম শিক্ষা বিজনেস প্রতিষ্ঠানে ঝাড়ু দিতাম, বারান্দা দিতাম। আমার এটা পরিষ্কার মনে আছে, পত্রিকাটা আসলে ঝাড়ু থাকলেও আমার ঝাড়ুটা বেড়া দিত, পত্রিকা আমি দেখতাম। এখনো আমার মা 100 বছরে মারা গেছে, পত্রিকা দিলে, পত্রিকা আসলে আমার মা আমার সন্তানের আমার নাতিরা আমার আমার পালিশের তোলাইটা দিত। পত্রিকাটা এত নিশা, পত্রিকা পড়ার এত নিশা, পত্রিকা পড়ি এবং জানি। সাংবাদিক দেখে অত্যন্ত ছোট কাল থেকে আমি সম্মান করি, যেমন ইয়া আমি আসলে সাংবাদিকদের প্রতি আমার অত্যন্ত বক্তৃতা বাসা না, তারা জাতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, তাদের প্রতি শ্রদ্ধা। আর আমার বন্ধু বান্ধব তো আপনারা জানেন, ওই আমার বন্ধু বান্ধবের যে সাংবাদিকরা কারা আসছিল সব আমার অনেক অনেক চলে গেছে, মারা গেছে সব, তারা আমাকে কি স্নেহ করে কি ভালোবাসে। আমি এখন আর আজকের যে কম্বল বিতরণ করতেছে এটা আমার নয়, এটা আপনাদের, আপনাদের উদ্যোগ না হইলে এখানে এটা বসা হইতো না। এই যে উদ্যোগ একজনের ডে, আমি ক্ষুদ্র মানুষ, আমার তো সাধ্য মধ্যে আমি যা পারি দেই। আমাদের মনে করেন আমরা এখানে কম্বল দিতেছি, আমি আমি 8,000 কম্বল দিতেছি, হয়তো আরো কিছু কালকে দেখে আসছি। আমি আমার ছেলেদের সেদিন নাতিদের আনছি, আইনা বলছি আমি চাই না কাউকে সাহায্য করতে, অর্থাৎ আমি চাই না কোন লোক আমার কাছে সাহায্যের জন্য আসুক, আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দিয়ে দেয় যে যাতে কারোর কাছে না আসতে হয়। তারপরও তো আল্লাহ তো সবাইকে দেয় নাই, আল্লাহ দেয় নাই কেন এটা আমরা বলতে পারি না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দুর্দশা থেকে সকলে যারা অসহায় পরিবার যেন তাদেরকে সহায় করে, এই দোয়াই আমি করি। আমি যেন এগুলি দিয়ে নাম করার জন্য আমি আসি, ওই একটাই কথা হলো কি, একটা প্রচার হোক, আমার নাম না আমার ব্যানার না, কি প্রচার হোক, একটা মানুষে একটা ব্যক্তি এগুলো দিলে অন্যরা দেখবার আমার টাকা আছে আমি দিই না কেন, এই উৎসাহ বোধ করে।